সালাম কেমন আছেন হ্যাঁ পার্থ ভাই সালাম কেমন আছেন আজকে আবার আজ সকালে লাইভে আসছিলাম তারপর আবার এখন লাইভে আসলাম একটা বিষয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে যে উপমাটা যেটা আমি আসলে টাইটেলের মধ্যে লিখছি সেটা হলো যে দেবতার পা নেই মানে হলো যখন মানুষ মূর্তি বানায় একটা মূর্তিকে পূজা করে বা উপাসনা করে তো সেই মূর্তিকে আমরা নিয়ে ঘরের মধ্যে রাখতে পারি উপরে উঠাতে পারি উঁচু জায়গায় একটা বেদি তৈরি করে তার উপর রাখতে পারি কিন্তু যেহেতু তার নিজের পা নেই সে নিজে চলতে পারে না অতএব এই মানুষই আবার একে বেদি থেকে নামায় ফেলে সে নিজে বেদিতে উঠতে পারে না নিজে বেদি থেকে নামতেও পারে না মানুষ তাকে বেদিতে উঠায় মানুষ তাকে পূজা করে আবার মানুষ তাকে নামিয়ে ফেলে তো এটা আসলে উপমা হিসেবে বলছি কোনো বিশেষ ধর্ম বা হিন্দু ধর্মের সাথে রিলেটেড না বিষয়টা হচ্ছে যে যখন কোনো মানুষকে অন্য মানুষেরা ভক্তি শ্রদ্ধা করে বিখ্যাত হয়ে যায় কারো মাঝখানে তখন এই জিনিসটা হয় তখন এটা হয় যে আপনাকে অনেক মানুষ ভক্তিশ্রদ্ধা করে একটা উঁচু স্থানে তুলে দিয়েছে আপনার অনেক ফ্যান তৈরি হয়েছে অনেক ভক্ত তৈরি হয়েছে তারপর যখন আবার তাদের আপনাকে ভালো লাগবে না তারা আপনাকে আশ্রায় মাটিতে ফেলবে এইটা হচ্ছে মানুষের নেচার এখন আপনি যদি কোনো লেখালেখি করেন বা কথাবার্তা বলেন বা কিছু করেন যে কোনো ধরনের অ্যাক্টিভিটি যেমন আপনি ক্রিকেটার হন ক্রিকেটের উদাহরণটা ভালো উদাহরণ যেমন বাংলাদেশে ক্রিকেটার আছে সাকিব আল হাসান বা এরকম আরও ক্রিকেটার আছেন তো সেই ক্রিকেটারকে বাংলাদেশের মানুষজন দেবতা জ্ঞান করে বা করেছে এক সময় পরে আবার কোনো এক কারণে সাকিব আল হাসানের উপর আবার বাংলাদেশের মানুষজন খুব ক্ষেপে গিয়ে তাকে একেবারে গালমন্দ করে মানে শেষ করে দিয়েছে তো এটাই ব্যাপার যে যখন বুদ্ধিহীন মানুষ বা কম বুদ্ধির মানুষ যাদের যুক্তি বোধ কম এরকম মানুষ যখন আপনাকে ভক্তি করবে আপনার উচিত সেটাকে ভয় করা বিচার বুদ্ধিহীন আকলবিহীন মানুষ যারা যুক্তি মানুষ যারা তাদের মাঝে যদি আপনি বিখ্যাত হন আপনার উচিত নিজেকে ভয় করা নিজের এই অবস্থানকে ভয় করা কেননা তারা আপনাকে যে মর্যাদা দিয়েছে এই মর্যাদা তারা বিবেচনা সুবিবেচনা প্রসূত মর্যাদা দেয়নি আপনাকে অতএব তারা অবিবেচক অবিবেচক যখন আপনাকে মর্যাদা দিয়ে অনেক বিখ্যাত বানায় এই অবিবেচক আপনাকে মুহূর্তে আপনাকে মাটিতে ফেলে আপনার মুখে পাড়া দিতে দ্বিধাবোধ করবে না অতএব নির্বোধ জনগণ নির্বোধ জনগোষ্ঠী বা কম বুদ্ধি জনগোষ্ঠী অবিবেচক জনগোষ্ঠীর মধ্যে বিখ্যাত হওয়াকে ভয় করুন তার চেয়ে নিজের যোগ্যতা বলে অল্প কিছু বিবেকবান মানুষ বুদ্ধিমান মানুষ ইন্টেলেকচুয়াল বা সুবিবেচক মানুষ তাদের মধ্যে যদি আপনার একটা অবস্থান তৈরি হয় আপনি ওটাকে কিছু একটা মনে করতে পারেন যে হ্যাঁ আমার একটা অবস্থান আছে এটা এত আশঙ্কাজনক একটা অবস্থান না যে অবস্থানটা মুহূর্তে পতিত হবে বা আপনার দুলির হয়ে যাবে কিন্তু যখন নির্বোধ মানুষদের মধ্যে আপনি বিখ্যাত হয়ে যান এই নির্বোধ মানুষরা মুহূর্তে আপনাকে দেবতা জ্ঞান করে মাথায় তুলবে আবার মুহূর্তে আপনাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেবে কেননা দেবতার তো পা নেই তো নির্বোধ লোকেদের মাঝে যদি কখনো দেখেন বা অবিবেচক মানুষদের মাঝে আপনার খ্যাতি তৈরি হয়ে যাচ্ছে আপনি নিজেকে ডাবল চেক করবেন নিজেকে ডাবল চেক করবেন আপনার কর্মপন্থা আপনার দুনিয়া চলাফেরা ইত্যাদি ঠিক হচ্ছে কি না এটা এই প্রসঙ্গে বললাম যে আমি গতকাল আজকে ভোরে আজকে ভোরে আমি যখন লাইভ করেছি প্রায় তিন ঘন্টা আমি বই রিভিউ করেছি ওই ডেস্টিনে বইটা এটা রিভিউ করেছি তো ওইটার প্রসঙ্গক্রমে কথাটা এসেছে তো ওইটার যে প্রকাশক তিনি আজকে আবার লাইভে এসেছিলেন ঘন্টা দুই দিন আগে এসে তিনি বেশ কিছু কথাবার্তা বলুন তো উনি যা বললেন তাতে আমি যে ঘটনাটা শুনলাম এটা খুবই দুঃখজনক সিচুয়েশনটা এমন যে উনি যখন এই প্যারাডক্সিকাল শারীর বই পাবলিশ করলেন গার্ডিয়ান পাবলিকেশানসকে মাথায় তুলেছে দেবতা জ্ঞান করেছে কারা অবিবেচক জনগোষ্ঠী অবিবেচক আবেগী মুসলমান যারা নাস্তিক মুসলিম ফাইটে মুসলমানদেরকে বিজয়ী দেখতে চায় সেটা দেয়াল মাথা দিয়ে ঠেলে হলেও অপযুক্তি দিয়ে হলেও মুসলমানরা জিতবে হাততালি দেওয়া হবে খুশি হব আমরা বিজয়ী এই ধরনের অবিবেচক দূরদৃষ্টিহীন মুসলমানদের মধ্যে খ্যাতি সৃষ্টি হয়েছে এই গার্ডেন পাবলিকেশানসের পরবর্তীতে উনি যখন গার্ডেন পাবলিকেশানসের যেই পাবলিশার উনি যখন একটা ভালো মানের বই প্রকাশ করলেন যে বইটাতে এমন এমন মতামত প্রকাশিত হয়েছে যেটাই অবিবেচক আমি যেটাকে গত লাইভে বলেছি যে ইম্যাচিউর্ড অপ্রাপ্ত বয়স্ক ওয়াহাবিসালাফি মুসলিম পাঠকদের কাছে যেটা গ্রহণযোগ্য না তখন সাথে সাথে ওনারকে এমন রিয়াকশন দেখিয়েছে যেটা উনি আজকে উনার লাইভে বললেন আমি নিজে বলছি না উনি বলছেন যে ওনার ওয়াইফকে তারা মেসেজ করেছে যে আপনার স্বামী ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ওনার বাবাকে ফোন দিয়েছে বাবাকে ফোন দিয়ে বলছে যে আপনার ছেলে ইহুদিদের থেকে কত কোটি টাকার বাজেট নিয়ে এসেছে আমাদের আকিদা ধ্বংস করার জন্য ইত্যাদি ইত্যাদি তারপরে বাংলা বাজার থেকে নাকি ওনাকে থাপড়ায় বের করে দেবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক হুমকি টুমকি এগুলো বলে দিয়েছে অথচ এরাই কিন্তু এই পাবলিকেশন্স এবং এই পাবলিশারকে একসময় মাথায় তুলেছে মাথায় তুলেছে এই প্যারাডক্সিক্যাল বই এবং এর পাবলিশার এবং এই পাবলিকেশনকে তারপর যখন আবার এদের ভালো লাগে না এই নতুন বইটা কি যেন ডেস্টিনি ডিজারপ্টেড এই বইয়ের কিছু কথা এদের ওয়াহাবি সালাফি আকিদার সাথে সাংঘর্ষিক হয়েছে সাথে সাথে সেই পাবলিশারকে মুহূর্তে মাথা থেকে দেবতার মূর্তিকে মাটিতে আছড়ে ভাঙতে তারা দ্বিধা করেনি ফোন দিয়ে বলেছে যে আপনার ছেলে ইহুদিতে থেকে কত কোটি টাকা এনেছে তাহলে তোমাদের উচিত নিজেকেই প্রশ্ন করা যে তুমি কতটা অবিবেচক যদি তোমার বর্তমান অবস্থান সঠিক হয়ে থাকে যে এ ব্যক্তি আসলেই ইহুদিদের দালাল তুমি কতটা অবিবেচক যে একজন ইহুদিদের দালাল মুখোশধারী তাকে তুমি মানে মঞ্চে উঠিয়ে দিলে মাথায় তুলে নাচলে তাহলে তোমার নিজের বিবেচনাবোধকে প্রশ্ন করা উচিত এবং নিজের বিবেচনাবোধ উন্নত করা উচিত তো আমি এটা অবশ্যই বলছি না ওনার ওনার ব্যাপারে পাবলিশার ব্যাপারে পাবলিশার যিনি তাকে আমার তার সাথে আমার অল্প হলেও ব্যক্তিগত পরিচয় আছে কথাবার্তা আছে এমনকে ভালো মানুষ হিসেবে জানি তো এই সমস্ত অভিযোগ যারা দিচ্ছে এই সমস্ত অভিযোগের জবাব দেওয়াটাও ইভেন সঙ্গত না জবাব দেওয়াটারও আসলে প্রয়োজন হয় না তো যারা এই আচরণগুলো করছে তারা তো আসলে ইসলামের সরিয়া মানে না মেজরিটি মুসলমান ইসলামী সরিয়াকে অগ্রাহ্য করে চলে ইসলামী সরিয়া বলতে শুধুমাত্র বোঝে অজুর বিধান ইত্যাদি ইত্যাদি বিধান আমি যেহেতু আজকে আমি তার কথা বলবো বেশি না সংক্ষেপ একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে আমার তো মুসলমানদের যত ধারা আছে মোটামুটি সব ধারার সাথে ফেসবুক অনলাইনের কারণে পরিচয় সুযোগ হয়েছে তাদের মধ্যে শিয়া ধারার মধ্যে আমি লক্ষ্য করলাম বেশ কয়েকদিন আগে একটা ঘটনা এদের মধ্যেই একজনের ব্যাপারে আরেকজন অভিযোগ তুলেছে যে ও হলো ওহাবিদের এজেন্ট সৌদি এজেন্ট ও শিয়া সেজেছে কিন্তু আসলে ও হচ্ছে ওহাবিদের এজেন্ট ও শিয়া বিরোধী পেজ চালায় সেটার মডারেটর অ্যাডমিন তখন আমি ওনাকে বললাম যে আপনি যে অভিযোগ দিয়েছেন জনতার আদালতে ফেসবুকে আপনি এটা পোস্ট করেছেন এটার ব্যাপারে কি আপনি অকারট্ট প্রমাণ উপস্থাপন করেছেন সে অকারট্ট প্রমাণ উপস্থাপন করেনি আমি তখন বললাম যে যখন আপনি প্রমাণ উপস্থাপন করেনি কিন্তু আপনি অভিযোগ আনছেন তখন আল্লাহর দৃষ্টিতে আপনি মিথ্যাবাদী এটা কোরআনে সুস্পষ্ট আদায় প্রমাণিত আমি আয়াতের সেই রেফারেন্সও দিলাম মা আয়সা কিনে যখন সাহাবিদের মধ্যে কথা ছড়াচ্ছিল কেউ কেউ তখন আল্লাপাক বলেছেন যে কেন তোমরা চারজন সাক্ষী উপস্থাপন করনি অতপর তোমরা নিজেরাই মিথ্যাবাদী তো ঘটনা যদি সত্য হয়ে থাকে কোনো একটা অভিযোগ কারোর বিরুদ্ধে কোনো একটা অভিযোগ যদি সত্য হয়ে থাকে আপনি নিজে এটাকে দেখেছেন কিন্তু আপনি যদি এটাকে উপযুক্ত প্রমাণ ছাড়া মানুষজনের সামনে উপস্থাপন করেন কি হবে আপনি মিথ্যাবাদী সাব্যস্ত হবেন ইসলামের দৃষ্টিতে এই জিনিসটার যখন আমি তাকে বুঝিয়ে বললাম অভিযোগকারীকে এরশাদ নাবিল খান ভাই বলছেন তেরো মিনিটের রহস্য কি তেরো মিনিটের একটা রহস্য আছে বলা যাবে না তো আমি যখন ওনাকে বুঝিয়ে বললাম উনি বললেন যে আপনি কেন আমার পিছিয়ে লেগেছেন আমি বললাম যে দেখেন আপনি আর একটা লোকের দিকে আঙ্গুল তুলেছেন যে সে এজেন্ট সে বাইরে বাইরে সে ভিতরে ভিতরে সেও হবে ভালো কথা আপনার নিজেরই তো আপনি ফেসবুকে আপনার প্রোফাইল পিকচার দেননি আপনার নিজেরই আইডেন্টি কোথায় থাকেন কি করেন আপনার চেহারা পরিচয় আপনি দেননি এখন যদি আমি বলি আপনি আসলে ওদের এজেন্ট আপনি আসলে আরেকটা লোককে তার মান সম্মান নষ্ট করার জন্য এগুলো করছেন তখন সে আমাকে বলে আপনি কেন আমার পিছনে লাগলেন আপনি কেন ওনাকে নিয়ে ইনভেস্টিগেট করছেন না এখন আমি যদি যার নামে উনি অভিযোগ তুলেছেন তার নামে ইনভেস্টিগেট করি আমার এটা সঙ্গত হবে কিনা আমি একটা ইসলামের দৃষ্টিতে আমার সঙ্গত হবে কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে অভিযোগ অকাট্যভাবে প্রমাণিত নয় একটা লোক এসে বলছে এই লোক এ অপরাধ করছে অভিযোগ অকাট্যভাবে প্রমাণিত নয় এখন আমার কি উচিত এই অভিযোগটা তদন্ত করা যে আসলে ওই লোকটা এটা করেছে কিনা আমার এটা উচিত না আমার এটা উচিত না এই কারণে যে প্রত্যেকটা মানুষের সম্মানের অধিকার আছে এটা ইসলামও দিয়েছে এটা সেকুলার লও দিয়েছে প্রত্যেকটা মানুষের সম্মানের অধিকার আছে সম্মান পাবার অধিকার আছে এ মতাবস্থায় আমার নামে যদি পাঁচশো লোক এসে পাঁচশো রকম অভিযোগ উত্থাপন করে প্রথম আমি এ সমস্ত অভিযোগের জবাব দিতে বাধ্য নই দ্বিতীয় আমাকে যদি আপনি আপনি নিরপেক্ষ মানুষ আপনি এটা ইনভেস্টিগেট করার স্বার্থে এসে আমাকে পাঁচশো জন মানুষ এই পাঁচশো ঘটনা ইনভেস্টিগেট করার স্বার্থে পাঁচশো অভিযোগ ইনভেস্টিগেট করার স্বার্থে আমাকে সে পার্সোনালি বল ভাই আপনার নাম এরকমটা অভিযোগ শুনলাম আসলে কি আসলে কিসি আপনি চিন্তা করেন আমার জন্য এটা কতটা স্ট্রেসফুল হবে এবং আমার উপর এটা কত বড় জুলুম হবে আমার দোষ থাকুক না থাকুক দোষ প্রমাণ হোক বা না হোক তার আগেই এই ধরনের পরিস্থিতি থেকে যে কোনো ব্যক্তিকে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে যার ব্যাপারে অভিযোগ অকটভাবে প্রমাণিত হয়নি ইসলাম তাদেরকে অব্যাহতি দিয়েছে বরং যারা এই ধরনের অভিযোগ উত্থাপন করে তাদেরকে ইসলাম দণ্ড দিয়েছে তো যাই হোক আমি যে প্রসঙ্গে বলছিলাম উনি যে পাবলিশার উনি তাও জবাব দিয়েছেন এদেরকে কথাবার্তা বলেছেন এর আগে আমি দেখেছি নোমান আলী খান অনেক পপুলার প্রিচার বক্তব্য দেন কিন্তু ওনার ভক্তকুলের মাঝে শরীয়ত এর ধার ধারে না যার ফলে কি হলো উনার নামে যখন একটা অভিযোগ আসলো নারী কেলেঙ্কারির অভিযোগ এ ধরনের অভিযোগ সেই অভিযোগ অকারট্টভাবে প্রমাণিত নয় কিন্তু ওনার ভক্তরা ওনাকে গালি দেওয়া শুরু করলো যারা ওনাকে দেবতার মতো করে মাথায় তুলেছিল এখন ওনাকে অনেক শেষ শেষমেশ ওনাকে জবাব দিতে হলো উনি অনেক স্ট্রেস পেলেন এবং শেষমেশ জবাব দিলেন যে এরকম এরকম অথচ জবাব দিতে উনি বাধ্য নন যেই মুসলমানরা অভিযোগ তুলেছে ইভেন যদি ঘটনা আসলও সত্য হয়ে থাকে কিন্তু অকারট্টভাবে প্রমাণিত হয় ওই মুসলমানরা ওটা শাস্তি শাস্তি পাবে এটা হচ্ছে ইসলামের বিধান তা আমি যেটা বলছিলাম যে দেবতার পা নেই আপনার বন্ধু মহলে আপনার অনেক গ্রহণযোগ্যতা থাকতে পারে ফেসবুকে আপনি লেখালেখি করেন বা আপনি কথাবার্তা বলেন অনলাইনে আপনি অনেক বিখ্যাত হতে পারেন অনেক জায়গায় আপনার অনেক খ্যাতির অবস্থান থাকতে পারে আপনার বোঝা উচিত আপনার নিজের পায়ের দৃঢ়তা কতটুকু সারা দুনিয়া অন্যদিকে চলে গেলেও আপনি তখন ট্রাবলড হবেন না আপনি নিজের পায়ে নিচে দাঁড়াতে পারবেন এবং আপনি জানবেন আপনার যোগ্যতা কতটুকু আপনাকে যখন যোগ্যতার থেকে বেশি মান সম্মান দেওয়া হয় ওই মান সম্মান কবুল করবেন না ওই মান সম্মানের সাথে যেই দায়িত্ব চলে আসে ওই মান সম্মানকে পরবর্তীতে ধরে রাখতে গিয়ে আপনি হিমশিম খাবেন গরম চা মুখে নিয়ে ফেলার মতো ফেলতেও পারবেন না গিলতেও পারবেন না এই সিচুয়েশান থেকে নিজেকে বাঁচিয়ে চলবেন আপনি যদি অনলাইনে লেখালেখি করেন আপনি বই পাবলিশ করছেন আপনি পাবলিশার কিংবা আপনি লেখক আপনার অনেক খ্যাতি হয়ে গিয়েছে আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি জানবেন যে আপনি আসলে কতটুকু মান সম্মান পাওয়ার যোগ্য আল্লাহর কাছে আপনি যতটুকু সম্মানিত হবার মতো কাজ করেছেন যতটুকু সম্মানিত আপনি আল্লাহর কাছে মানুষের কাছে আপনি এর থেকে বেশি সম্মানিত হবার যোগ্য না এর থেকে বেশি যদি মানুষ আপনাকে সম্মান দেয় ওই সম্মান প্রত্যাখ্যান করবেন ওটা এড়িয়ে চলবেন এই ধরনের পপুলারিটি থেকে নিজেকে বাঁচাবেন এটার মহা বিপদ আছে নোমান আলী খান সেটার একটা উদাহরণ তাকে ভক্তরা মাথায় তুলেছে অনেক বছর ধরে মাথায় তুলে রেখেছে এক যুগেরও বেশি তারপর যখন একটা অভিযোগ আসলো এক নারী স্ক্রিনশট পাবলিশ করলো সে আমার সাথে প্রেম করেছে ফ্লার্ট করেছে স্ক্রিনশট তো বানানোও যায় এটা তো অকারটা ভয় প্রমাণিত নয় সেই নারীর নাম ধাম নাই পরিচয় নাই এই ভক্তগুলি তখন তাকে গালমন্দ করে যেই দেবতাকে মাটিতে যেই দেবতাকে মাথায় তুলেছিল তাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল তবে এ ধরনের সিচুয়েশান থেকে নিজেকে হেফাজত করবেন না দেবতা হয়ে বসবেন না পাবিহীন দেবতা হবেন না মানুষ হন যে নিজের পায়ের শক্তি জানে যাই হোক তার পার হয়ে গেছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ